ভারতের মাটিতে শুরুটা ভালো হয়নি উইলিস প্লাজার। ফুটবল মক্কায় খেলার সুযোগ পেলেও লাল হলুদ জার্সি গায়ে দু মৌসুম খেলে শুধু হতাশা নিয়েই ফিরতে হয়েছিল তাকে। কিন্তু বাংলার মাটিতে সাফল্য না পেলেও কলকাতার বাইরের ক্লাবে খেলা শুরু করেই একের পর এক সাফল্য এসেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিশ্বকাপারের ঝুলিতে। এবারেও চার্চিলের হয়ে দুরন্ত ফর্মে প্লাজা, আর কলকাতার ক্লাবের বিরুদ্ধে তিনি জ্বলে ওঠেন বারবার, বিশেষ করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আগের ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। কলকাতায় সাফল্য না পাওয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই থেকে চাপা অভিমানটাই কি কারণ এই দুরন্ত সাফল্যের? মনে যাই থাক, এই প্রসঙ্গে প্লাজার উত্তর পেশাদারের মতো। I just come out to play today and as a striker I want to score, so there's no chemistry. I come out and I get an opportunity to score, I score. ভারতের মাটিতে সাফল্য পেয়েছেন, আবার যদি ডাক পান কলকাতায় খেলার ফিরবেন ফুটবল মক্কায়? প্লাজা বলছেন ঠিকঠাক প্রস্তাব পেলে কেন নয়। It doesn't matter where I play, as long as I'm comfortable, I'm playing for a good salary like this, a professional. I know definitely there's a chance for second place, and we're going to fight towards it. But if you have the opportunity to meet with Mughal. আইলিগে চ্যাম্পিয়ন হওয়া এবছর আর সম্ভব হবে না তা মেনেই নিচ্ছেন প্লাজা। তাই চার্চিলের লড়াইটা এখন দ্বিতীয় স্থান দখলের। তবে প্লাজার লড়াইটা এখানেই শেষ নয়, তার লড়াইটা যে নিজেকে বার বার প্রমাণ করারও। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।